ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে নানা রঙে সাজতে শুরু করেছে প্রকৃতি। পিছিয়ে নেই সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানও। টুকটুকে লাল শিমুল ফুল দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন শত শত পর্যটক। সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা তাহিরপুর, সেখানকার লাউরের গড় এলাকার একপাশে মেঘালয় পাহাড়, অন্য পাশে বিশালাকার শিমুল বাগান, আর মাঝে বয়ে গেছে জাদুকাটা নদী। 2003 সালে জাদুকাটা নদীর পশ্চিম তীরে মানিগাঁও গ্রামে 33 একর জমির ওপর প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন জয়নাল আবেদিন নামের স্থানীয় এক উদ্যোক্তা। বর্তমানে সবগুলো গাছেই ফুল ফুটেছে। প্রথমে শুধু তুলা সংগ্রহের জন্য গাছ লাগানো হলেও এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে জায়গাটি। এখানে আসলে না আসলে এত সৌন্দর্য এটা বোঝার কোনো উপায় নাই। সিলেট থেকে শিমুল বাগানে এসেছি, শিমুল বাগানে এসে ঘোরা চলতে অনেক মজা লাগতেছে। হ্যাঁ, এখানে যারা আর দেখেন নাই আহ্বান জানাচ্ছি, আপনারা দেখে এখানে সৌন্দর্য উপভোগ করে যান। শিমুল বাগানে প্রতিদিন ঘুরতে আসা মানুষদের ছবি তুলে ফুলের মালা বিক্রি করে এবং ঘোড়ায় চড়িয়ে জীবিকা নির্বাহ করছে অন্তত 100 পরিবার। মালা বানাই, লাভ বানাই, বানায়া আমরা বেশি ইচ্ছাশীলা টাকা তুলি, আমরা সংসার চালাই। জয়নাল আবেদিন মারা যাওয়ার পর বাগানের দেখভাল করছেন তার সন্তানরা। শিমুল চারাগুলো অনেক বড় হয়েছে, এই স্থানটা দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটকই আসেন। আমার বাবা ছিলেন একজন বৃক্ষপ্রেমী এবং সরকারের কাছ থেকে উনি পদক পেয়েছেন এই বৃক্ষপ্রেমী হিসেবে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। এই এলাকার পর্যটন শিল্পের বিকাশ ঘটার একটা অপরিসীম সুযোগ রয়ে গেছে। সুতরাং আমরা এই শিমুল বাগান সহ টাঙ্গুয়ার হাওর এগুলোকে পরিচিত করার জন্য আমরা জেলা প্রশাসন অফিসের থেকে আমরা বিভিন্নভাবে প্রচার প্রচারণা করে থাকি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে শিমুল বাগানে বেড়াতে যান ভ্রমণ পিপাসুরা। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে নানা রঙে সাজতে শুরু করেছে প্রকৃতি। পিছিয়ে নেই সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানও। টুকটুকে লাল শিমুল ফুল দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন শত শত পর্যটক। সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা তাহিরপুর, সেখানকার লাউরের গড় এলাকার একপাশে মেঘালয় পাহাড়, অন্য পাশে বিশালাকার শিমুল বাগান, আর মাঝে বয়ে গেছে জাদুকাটা নদী। 2003 সালে জাদুকাটা নদীর পশ্চিম তীরে মানিগাঁও গ্রামে 33 একর জমির ওপর প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন জয়নাল আবেদিন নামের স্থানীয় এক উদ্যোক্তা। বর্তমানে সবগুলো গাছেই ফুল ফুটেছে। প্রথমে শুধু তুলা সংগ্রহের জন্য গাছ লাগানো হলেও এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে জায়গাটি। এখানে আসলে না আসলে এত সৌন্দর্য এটা বোঝার কোনো উপায় নাই। সিলেট থেকে শিমুল বাগানে এসেছি, শিমুল বাগানে এসে ঘোরা চলতে অনেক মজা লাগতেছে। হ্যাঁ, এখানে যারা আর দেখেন নাই আহ্বান জানাচ্ছি, আপনারা দেখে এখানে সৌন্দর্য উপভোগ করে যান। শিমুল বাগানে প্রতিদিন ঘুরতে আসা মানুষদের ছবি তুলে ফুলের মালা বিক্রি করে এবং ঘোড়ায় চড়িয়ে জীবিকা নির্বাহ করছে অন্তত 100 পরিবার। মালা বানাই, লাভ বানাই, বানায়া আমরা বেশি ইচ্ছাশীলা টাকা তুলি, আমরা সংসার চালাই। জয়নাল আবেদিন মারা যাওয়ার পর বাগানের দেখভাল করছেন তার সন্তানরা। শিমুল চারাগুলো অনেক বড় হয়েছে, এই স্থানটা দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটকই আসেন। আমার বাবা ছিলেন একজন বৃক্ষপ্রেমী এবং সরকারের কাছ থেকে উনি পদক পেয়েছেন এই বৃক্ষপ্রেমী হিসেবে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। এই এলাকার পর্যটন শিল্পের বিকাশ ঘটার একটা অপরিসীম সুযোগ রয়ে গেছে। সুতরাং আমরা এই শিমুল বাগান সহ টাঙ্গুয়ার হাওর এগুলোকে পরিচিত করার জন্য আমরা জেলা প্রশাসন অফিসের থেকে আমরা বিভিন্নভাবে প্রচার প্রচারণা করে থাকি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে শিমুল বাগানে বেড়াতে যান ভ্রমণ পিপাসুরা। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ।